প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে একটু ডিফারেন্ট স্বাদের আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ভেন্ডি আলু ভাজি। খুব সিম্পল বাট অনেক মজার, এটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। চাইলে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, সকালে বা বিকালে বা রাতে যখন খুশি এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এর জন্য কড়াইয়ে নিয়ে এনেছি প্রথমে সয়াবিন তেল। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভেন্ডি ভাজি করতে হবে। অল্প তেলে ভেন্ডি ভাজি করলে খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চা চামচ জিরা। জিরা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আর ঝালের জন্য দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি 16টি। আধা কেজি ভেন্ডিতে আপনাকে 16টি কাঁচামরিচ দিতে হবে, এর থেকে কম দেওয়া যাবে না। হয়তো ভাবছেন অনেক ঝাল হবে, একদমই ঝাল হবে না। ভেন্ডি কিন্তু কাঁচামরিচে যে ঝাল সেটা খেয়ে ফেলে, মানে ঝাল যদি কম হয় তাহলে কিন্তু ভেন্ডি ভাজি খেতে মোটেই ভালো লাগবে না। তাই আপনাকে হাফ কেজি ভেন্ডির জন্য কাঁচামরিচ দিতে হবে 16টি। মাঝখান থেকে আমি চিরে দিয়েছি যেন ঝালটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পেঁয়াজের সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে কালার, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আপনার হলুদের গুঁড়া। আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি আলু কুচি। বড় সাইজের দুটো আলু কুচি করে নিয়েছে। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি অন্য কোনো মশলা দিব না, কারণ অন্যান্য মশলা দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। আলুতে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়ে নিলাম, কারণ ভেন্ডি একটু পরে দিব, সেক্ষেত্রে যখন ভেন্ডি দিব সেই সময়টাতে লবণ দিব। এই সময় যদি ভেন্ডির জন্য লবণ বেশি করে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির মধ্যে লবণটা ঠিকমতো প্রবেশ করবে না, তখন ভেন্ডি ভাজি খেতে মোটেই ভালো লাগবে না। ভেন্ডি দিয়ে দিলাম, এখানে হাফ কেজি ভেন্ডি আছে। প্রথমে পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে নিতে হবে। লবণ দিলাম স্বাদ মতো। এই পর্যায়ে লবণ দিলে ভেন্ডির সাথে খুব সুন্দরভাবে লবণগুলো মিশে যাবে এবং ভেন্ডির মধ্যে লবণটা প্রবেশ করবে। সামান্য হলুদের গুঁড়া দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে হলুদের গুঁড়াটা একটু কম হয়েছে, তাই আবারও হলুদের গুঁড়া দিয়ে নিয়েছে। দিয়ে এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। যদি ঢেকে দেন তাহলে কি হবে, আপনার ভাজির যে কালার সেটা মানে ভালো হবে না আর কি। এটাকে খোলা রেখে আপনার ভাজতে হবে। আর চুলার আস্তে মিডিয়াম থাকবে, প্রথম দিকে মিডিয়াম থাকলেও পরে আস্তে আস্তে চুলার আস্তে একটু কমিয়ে দিবেন। দিয়ে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজতে থাকবেন যেন ভেন্ডি ভাজিটা সফট হয়, একদম কড়কড়া যেন না হয়, মানে কড়া ভাজা যেন না হয়, সফট হবে, হালকা একটু লালচে হবে, তাহলে আপনার ভেন্ডি ভাজি খেতে অনেক ভালো লাগবে। তো কাঁচামরিচটা কিন্তু মেন, আমি দেখেছি ঝালটা একটু কম হলেই ভেন্ডি ভাজি খেতে একদমই ভালো লাগে না। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যখন দেখবেন ভাজিটা একটু লালচে লালচে হবে এবং সফট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডিম। তাহলে এই পর্যায়ে ভাজিগুলোকে একপাশে সাইড করে নিচ্ছি। ডিম ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, কারণ যে তেল দিয়েছি সেটা ভাজির সাথে মাখা মাখা হয়েছে। তাই ডিম ভাজার জন্য প্রথমে একটু তেল দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে দুটো ডিম। এখন দিয়ে দিচ্ছি ডিমের জন্য স্বাদ মতো লবণ। এখন এটাকে মিক্স করে নিচ্ছি এবং ঝুড়ি ভাজা যেভাবে করে ডিমের ঠিক সেভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে বা তার থেকে একটু কম রাখবেন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু ভাজি নিচে থেকে পুড়ে যাবে। প্রথমে ডিম যদি আপনারা ভেন্ডি ভাজির সাথে অ্যাড করেন প্রথম পর্যায়ে, তাহলে কিন্তু আপনার এই যে ভেন্ডি ভাজি হতে হতে ডিম ভাজিটা কড়কড়া হয়ে যায়, মানে একদম ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো যখন আপনার ভেন্ডি ভাজিটা হয়ে আসবে সেই পর্যায়ে ডিম আলাদাভাবে ভেজে নিয়ে জাস্ট আপনারা ভেন্ডি ভাজির সাথে মিক্স করে নেবেন, নিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন ডিমটা একটু লালচে হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো আবার ভেন্ডি ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আর বেশিক্ষণ এটাকে ভাজবো না, যত বেশি সময় ধরে ভাজবেন এটা তত ড্রাই হতে থাকবে। তাই ভেন্ডি ভাজিটাকে এমন করে ভাজতে হবে যেন একটু সফট থাকে, মোলায়েম থাকে, যেটা খেতে ভালো লাগবে। সেটা গরম ভাত হতে পারে, রুটি হতে পারে, পরোটা হতে পারে, যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন।
খুবই সহজ রেসিপি একটু ডিফারেন্ট সাথে ভেন্ডি ভাজা তৈরি করে দেখালাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন